আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে চিকেন রান্না করে দেখাবো। আর আমি আজকে পাকিস্তানি চিকেনটা নিয়েছি, আর আজকে আমি এটি রান্না করব লাউ দিয়ে। লাউ দিয়ে কীভাবে মজা করে রান্না করতে হয় সেটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি 4 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, আর আমি পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। আমি এখানে পেঁয়াজ দিয়েছি 1/2 কাপ পরিমাণ। তো পেঁয়াজটা আমি কিছু ভেজে নিচ্ছি, আর তার আগে আমি এতে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি। আমি এখানে 5-6টা এলাচ, 3 টুকরো দারচিনি আর 1টা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি। তো দেখুন, আমার পেঁয়াজটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আর এখন আমি এতে কিছু মশলা দিয়ে দিব। তো মশলাটা আমি একসাথে নিয়ে নিয়েছি এখানে। আমি এখানে আদা বাটা নিয়েছি 2 চা চামচ, রসুন বাটা নিয়েছি 2 চা চামচ, পেঁয়াজ বাটা নিয়েছি 2 চা চামচ, আর 1/2 চা চামচ করে নিয়েছি ধনিয়া আর জিরার গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ করে, আর এখানে নিয়েছি 1 চা চামচ করে হলুদ আর মরিচের গুঁড়া। তো এগুলি আমি এখন দিয়ে দিব। দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমি 1 চা চামচ দিয়েছি, আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এগুলো আমি একটু ভালোভাবে কষিয়ে নিব। তো আমি একটু পানি দিয়ে দিচ্ছি, পানিটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। তো আমি এটা কষিয়ে নিচ্ছি মশলাটাকে। তো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি এতে চিকেনটা দিয়ে দিব। এই যে আমি এখানে চিকেনটা নিয়ে নিয়েছি, এটা কিন্তু খেতে অনেকটা দেশি মুরগির মতোই মজা, স্বাদ আসে, অনেক ভালো লাগে খেতে। আর এটা যেন লাউ দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে খেতে। তো চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে। তো এটাকে আমি এইভাবে 5 মিনিট একটু কষিয়ে নিব। তো চিকেনটাকে আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দরভাবে আমারটা কষানো হয়েছে। আর আমি কিন্তু মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিয়েছি। আর এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি আবার ওটাকে 10 মিনিট কষিয়ে নিব। তো 10 মিনিট এটাকে কষিয়ে নিচ্ছি। আর এখন এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো আমার এই মাংসটা কিন্তু 10 মিনিট কষিয়ে নিয়েছিলাম, এখন আমি এটা উঠিয়ে দেখবো ঢাকনাটা। তো আমারটা 10 মিনিট কিন্তু কষানো হয়ে গেছে চিকেনটা। এখন আমি এতে লাউটা দিয়ে দিব। এই যে লাউটা কিন্তু আমি এটাকে এভাবে করে কেটে একটু লবণ আর হলুদ দিয়ে হাফ সিদ্ধ করে নিয়েছি, পুরোপুরি সিদ্ধ করিনি, কারণ এটা একটু সিদ্ধ করলেই ভালো হয়, দিলে কাঁচা কাঁচা দিলে কাঁচা একটা ফ্লেভার আসতো, এই জন্য আমি এটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। তো আমি কিন্তু এই লাউটা দিয়ে দিব চিকেনের সাথে, দিয়ে আমি আবারও 5 মিনিট এভাবে কষিয়ে নিব। তো কষিয়ে নিচ্ছি, দেখুন এটা কিন্তু খুব মজার একটা খাবার। আসলে এটা আমার মায়ের রেসিপি, আমার মা কিন্তু মাঝে মাঝে এভাবে রান্না করে লাউ দিয়ে বা পেঁপে দিয়ে, খেতে কিন্তু অনেক মজা লাগে। দেশি মুরগি দিয়ে লাউ দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে খেতে। তো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো ভালো লাগলে কিন্তু, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আমার নতুন সব রেসিপি পাওয়ার জন্য। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। তো আমি এভাবে আবার এটাকে 5 মিনিট কষিয়ে নিচ্ছি, তারপরে আমি জল দিয়ে দিব। তো বিদ্যুৎ চলে গিয়েছে। তো আমার এটা 5 মিনিট কষিয়ে নিয়েছি, এখন আমি এতে ঝোল দিয়ে দিব।
ঝোলটা আসলে বেশি লাগবে না, আমি যতটুকু রাখবো ততটুকুই দিব, কারণ আমি মাংসটাও কিন্তু 15 থেকে 20 মিনিট কষিয়ে নিয়েছি, লাউটাও আমার হাফ সিদ্ধ করা, তো সেজন্য আমি ঝোলটা দিয়ে দিলাম, বেশি সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো আমি আবারও একটা ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো হয়ে গেছে আমার চিকেনটি, আমি আবারও 10 মিনিট রান্না করে নিয়েছিলাম। তো দেখুন কত সুন্দর হয়েছে লাউ দিয়ে চিকেনটা, খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। তো যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন। আর ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।